আমার ডাল হয়ে গেছে গা, পেঁয়াজ কুলি আর দেশি আলু, ছোট ছোট যে আলু দিয়ে হয় এটি কাটতে রাখছি, ভাজা করুম হেভি লাগে এটি। এইবার সিজনে এই ফার্স্ট আইলো, পেঁয়াজ কুলিও ফার্স্ট আইছে আর এই ছোট আলু। আর আজকে রান্না করুম ডিম, আন্ডা আন্ডা আন্ডা, আর রান্না করছি বেগুন ভাজা। সুপ্রভাত বন্ধুগণ, কেমন আছো তোমরা সবাই? আমি তো অনেক অনেক ভালো আছি গো, বড়রা প্রণাম, ছোটরা অনেক ভালোবাসা সমবেশী যদি খোলাখুলি জানে। আজকে আমি আমার দিনটা শুরু করতেছি, তোমরা আমার সঙ্গে থাকবা তো। অনেক সকালে উঠছি আর আজকে ভীষণ ঠান্ডা, ভালো ঠান্ডা লাগতেছে, ওখানে 10টা বাজতেছে। তো আজকে হয়েছে বড় ছেলের, আজকে বড় ছেলের অ্যানুয়াল স্পোর্টস, তো তে গেল। ছোট জনার আজকে গেছে না, ছোটরা আজকে স্কুল নাই, তো ছোটটা গেছে না। আমার অর্ধাঙ্গত যথারীতি কর্মস্থলে আর আমি এদিকে রান্নাঘরে, তো রান্নাঘর থেকে আজকে ভিডিওটা শুরু করতেছি। প্রায়ই আমি রান্নাঘর থেকে অবশ্য শুরু করি, এই হইল অবস্থা। আর হইল ঠান্ডা, একেডা কেমন আছো কও, বেতালা ঠান্ডা লাগতেছে আমার, আর ভালো লাগে না, আমার একটু ঠান্ডার দিন। তবে রোদ উঠছে, রান্না টান্না সেই রোদে গিয়ে একটু বমু, তোমরা রইলে জমো, তাহলে আর বেশি আর কাউ 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 করে লাভ নাই। চলো আমার ডিম রান্না কমপ্লিট, ফাইনাল লুকটা দেখো কি সুন্দর হইছে। এরকম ভাবে ডিম রান্নাললে আমার ছেলেরা খুব ভালো পায়, কাইটটা শিরে দিলে। আর তো আলু আর পেঁয়াজ কুলি ভাজা করলাম, এই বছরই ফার্স্ট আইলো আমার ঘরে এই ছোট আলু আর পেঁয়াজ কুলি। আর ডিম রান্না করলাম, বেগুন ভাজা করলাম আর ডাল করলাম। আমার অর্ধাঙ্গর আবার দুপুরবেলা এখানে নিমন্ত্রণ আছে, ওইখানে যাইব। যাই হোক, তো ওই বটিটা আমি গরম করছি দেখছো প্রথমেই, কারণ বটি যদি গরম করে তুমি ডিমটা কাটো, তাহলে ডিমটা একদম তেরা ব্যাখ্যা হয় না, একদম সোজা সুন্দর একটা জায়গা। তো এর লিগে যদি ট্রাই না করে থাকো ট্রাই করো। আর চাকু দিয়ে কাটো আর বটি দিয়ে কাটো, একটু গরম করে লইলে ডিমটা সুন্দর কাটা হয়। যাই হোক, তাহলে রান্না বান্না শেষ হয় না, তো খুব অবসল অবস্থায় আছে সবকিছু, আমি পরিষ্কার টস্কার করি, ঋষিরে খাইতে দিই, তারপরে আবার দেখা করি। তো শুভ সন্ধ্যা বন্ধুগণ, দেখো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে রেস্ট ফেস্ট নিয়ে সন্ধ্যার সময় আই পড়ছি আমি আমার কাকুর বাড়িতে, আমি আর ঋষি আইসি আগে। তো এখানে তারা ঠাকুর ঘর নতুন উদ্বোধন হয়েছে, মানে ঠাকুর সিংহাসনটা নতুন ঘরে আনছে, নতুন ঠাকুর ঘর বানিয়েছে। আর আজকে আবার আমার কাকুর মৃত্যুবার্ষিকী দিবস, তো এই উপলক্ষে ঠাকুরের এখানে একটু সিনি টিনি দিছে, একটু সত্যনারায়ণ দিছে।
আর আমার বোন আয় করছে আরো আগে, এসে সবকিছু গুছগাছ করছে, পূজাপালি করছে, তাই পূজাপালি করছে। আর আমরা সবাই মিলে কীর্তন করছি, খুব সুন্দর কীর্তন হয়েছে, মানে একদম কীর্তনের দলরেও হার মানাইবো, এত সুন্দর কীর্তন আমরা যে গাইতে পারি এটা আমরা নিজেরাও জানতাম না। যাই হোক বন্ধুরা, একদিন তোমরা অবশ্যই শোনামো কীর্তন যদি তোমরা শুনতে চাও। আর এখানে দেখো শিনি প্রসাদ, শিনি প্রসাদটা আমার বনুই মাখছে, দুর্দান্ত হয়েছে। তো দেখো এখানে আমরা অনেক হাসি মজা করতেছি আর এখানে প্রসাদ নিতেছি। তো আমার বোন তো একদম হাসতে হাসতে কইলে ফিরে দিচ্ছে গা। আর এখানে খুব খিচুড়ি রান্না করছে আমার কাকিমনি, খিচুড়ি, তারপরে সবজি, তারপরে বেগুনি, সব কিছু আমার কাকিমনি রান্না করছে। আর এখানে দেখো গরম গরম খিচুড়ি পড়ে গেছে, গরম নিয়ে কলা পাতায় খাইছি আজকে আমরা, খুব ভালো লাগছে অনেকদিন পরে কলা পাতায়। আর খিচুড়ির ধোঁয়ায় আমার মোবাইলের ক্যামেরাটা একটু ঝাপসা হয়েছে, তো নিজেগুনি একটু ক্ষমা করে দিও। কাকিমনি খালি দেয়ও দেয়, আমি কে আরি না না, অত তা দিয়ে না, অত তা খাইতে খাইতে নি, এমনি আমি স্লিম মানুষ। আচ্ছা যাই হোক, তাহলে আজকে দুপুর পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর হ্যাপি হ্যাপি থেকো। টাটা, আবার দেখা হইবো।